মক্কায় আসতো এবং মক্কার লোকদের যাদের বাইরের লোকদের সঙ্গে ব্যবসা বাণিজ্য ছিল এই দুই গ্রুপের সঙ্গে সমন্বয় করার দায়িত্ব দারুন রাদুয়াতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। সাইয়্যিদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আর ব্যবসায়ী হওয়া দুটো অনেকটা প্রতিশব্দের মতো। তারপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এত হাদিস জ্ঞান বর্ণনা করেন, ওই জায়গাটায় তিনি ভাগ করে দিয়েছেন যে যারা মুহাজির তারা সবাই ব্যবসা নিয়ে থাকেন, যারা আনসার তারা সবাই কৃষি খামার নিয়ে থাকেন, আমি আবু হুরায়রা আমার না ব্যবসা আছে না জায়গা জমি আছে, তো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে পড়ে থাকি, আমি হাদিস মুখস্থ করি। ঠিক এই জায়গাটায় আরেকটা বিষয় যেটা ব্যাপকভাবে আলোচিত হওয়ার মতো ছিল এবং পৃথিবীতে বরাবর আলোচিত হয়েছে, এখানে একটা বাস্তবতা আমাদেরকে স্বীকার করতেই হয়, সেটা হলো যখন ইংরেজরা এখানকার ধর্মীয় শিক্ষাকে